হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আর আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আমার লাস্ট ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ওয়াটারটনে এসেছি। ওয়াটারটনে আমি এক রাত ছিলাম, আমরা অনেক এনজয় করেছি, সবার সাথে অনেক আড্ডা দিয়েছি। যেহেতু আমরা গেস্ট সহ এখানে এসেছি, সবাই মিলে অনেক অনেক আড্ডা দিয়েছি। যারা ওয়াটারটন ভিজিট করবেন তারা অবশ্যই এই সুন্দর প্লেসটা মিস করবেন না। আর এই প্লেসটার নাম হচ্ছে রেড রক ক্যানিয়ন। রেড রক ক্যানিয়নে আমি ফার্স্ট টাইম এসেছি, আমি ফটোতে দেখেছি অনেক সুন্দর। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেড রক ক্যানিয়ন দেখতে কেমন। চলেন তাহলে আমার সাথে। এই হচ্ছে সেই প্লেসটা, রেড রক ক্যানিয়ন, ব্ল্যাকস্টোন ফলস। আজকের টেম্পারেচার অনেক সুন্দর, অনেক রোদে ঝলমল করছে চারিদিক, সো এই জন্য ঘুরতে অনেক ভালো লাগছে। চলেন তাহলে যাই দেখি। এই হচ্ছে রেড রক ক্যানিয়ন। আল্লাহ কি সুন্দর, পুরো লাল পাহাড়ে চলে আসছি মনে হচ্ছে, লাল পাথরের জায়গায় চলে আসছি। এত পাথর দেখলাম, এটাও একটা অন্যরকম সুন্দর। আসলে এখানে না আসলে মিস করতাম। ওয়াটারটন থেকে এখানে আসতে সময় লাগে 20 মিনিটসের মতো। যারা ওয়াটারটনে আসবেন এটা মিস করবেন না, অনেক সুন্দর এটা। লাল পাথর, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর, চারিদিকে শুধু লাল পাথর, দারুণ, অনেক ভালো লাগলো এই প্লেসটা। এই যে এখানে একটা ব্রিজও আছে, এই ব্রিজ দিয়ে রেড রক ক্যানিয়নটা দেখতে অনেক সুন্দর। পাশে আবার অনেকগুলো মাউন্টেন, মাউন্টেন চারিদিকে মাউন্টেন দিয়ে ঘেরা, মাঝখানে এই রেড রক ক্যানিয়ন, অনেক সুন্দর লাল পাথর। অনেকে দেখা যাচ্ছে যে হাইকিং করার জন্য দূরে দূরেও যাচ্ছে, এখানে হাইকিং ট্রেইলও আছে, হাইকিং করছে। আয়ান, মেহেক, কাছে কাছে সংঘর্ষ হয়ে যে আগুন ধরে যায়, ওই গাছগুলো পুরোই কোনো পাতা নাই। পুরো জায়গাটা পুড়ে গেছে।